আসসালামু আলাইকুম। এটিএন বাংলার দুপুর দুইটা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ বিএনপি সহ সব দল জাতীয় নির্বাচনে অংশ নেবে আশাবাদ তুরস্কের রাষ্ট্রদূতের, সংলাপের মাধ্যমে সংকট সমাধানের তাগিদ। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় এক চীনা নাগরিক সহ ছয়জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের উপর দল পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতে প্রত্যাহার। ব্যাংক, মানি এক্সচেঞ্জ সহ সব ক্ষেত্রে ডলারের একই মূল্য নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। এবং জলাবদ্ধতা, নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় ভুগছেন কুমিল্লা বিসিকের কারখানা মালিক ও শ্রমিকরা, ব্যাহত পণ্য উৎপাদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগ বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে এমনটাই প্রত্যাশা করছে তুরস্ক। রাজধানীর গুলশানে একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সিজিএস আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি বলেন, সব রাজনৈতিক দল বসে সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এদিকে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের সরব হওয়ার আহ্বান জানান তুরস্কের রাষ্ট্রদূত। অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দি সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং সহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক ইকবাল হোসেন এর রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দি সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং সহ চারজনকে 10 বছর এবং দুজনকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে একটি জাল দলিল তৈরি করে তা খাঁটি হিসেবে ব্যাংকে বন্ধক রাখেন। এরপর ব্যাংকের দায় দেনা বাবদ 2,59,40,148 টাকা পরিশোধ না করে গা ঢাকা দেন, যাতে ব্যাংক জাল জালিয়াতির কাগজপত্র দিয়ে গ্রহণ করা বন্ধকি জমি বিক্রি করে তাদের টাকা উদ্ধার করতে না পারে। এ ঘটনায় দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন 2017 সালের 17 জানুয়ারি মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দল পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মাসুদুল হক মৌখিকভাবে এ আদেশ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আবেদনের প্রেক্ষিতে গত 31 অক্টোবর জি এম কাদেরের উপর দল পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। আদেশে বলা হয়, জি এম কাদের দলের বিষয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবেন না। জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা মৃধাকে গত 17 সেপ্টেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। হ্যাঁ, উনি দাবি করেছেন উনি জাতীয় পার্টির উপদেষ্টা, জাতীয় পার্টির গঠনতন্ত্রে জাতীয় পার্টির উপদেষ্টা বলতে কোনো পদ নেই, আছে চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি চেয়ারম্যানের উপদেষ্টা হওয়ার পরেও মিথ্যা তথ্যের ভিত্তিতে নিজেকে জাতীয় পার্টির উপদেষ্টা দাবি করে এই মামলাটি দায়ের করেছেন। এই মামলাতে আমরা দরখাস্ত দিয়েছি আরজি খারিজের, বলেছি এ ধরনের আরজি চলতে পারে না, মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে কোনো আরজি চলতে পারে না। আমরা সেই মর্মে আমাদের মহামান্য উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত আদালতকে দেখিয়েছি। বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে টাকার একই বিনিময় হার নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, প্রবাসী আয় ও রপ্তানিতে ডলারের সাথে টাকার পার্থক্য কমিয়ে আনলে রিজার্ভ বাড়বে। এজন্য ফরেন ডিলার ও বাংলাদেশ ব্যাংকে যৌথভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তারা। এতে হুন্ডি ও অসাধু মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না বলেও মনে করেন অনেকেই। শারফুল আলমের রিপোর্ট। বিদেশে সপ্তাহে 7 দিন এক্সচেঞ্জ হাউসগুলো চালু রেখে প্রবাসী আয় দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ফ্রি করে দেওয়া হয়েছে বৈধ পথে দেশে টাকা আনার সব ধরনের খরচও। তবে বিশ্ববাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় প্রবাসীদের কাছ থেকে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে অনেকেই ডলার কিনে নিচ্ছেন। এর সুযোগ নিচ্ছে কিছু হুন্ডি ব্যবসায়ীরাও।
আবার অন্য সূচকে রেমিটেন্সের চেয়ে রপ্তানিকারকরাও ডলারের বিপরীতে টাকা পাচ্ছেন আরও কম, যা কমিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ৮৬০ টাকা আমাদেরটা ৯৯ থেকে ১০০ টাকা, এখনও ৬০ টাকা ডিফারেন্স কেন থাকবে? ডলারের বাইং এবং সেলিং রেটের মধ্যে কোনো অবস্থাতেই ১ টাকার বেশি ডিফারেন্স থাকতে পারবে না। ডলারের এই রেট নির্ধারণের দায়িত্বটা থাকতে হবে বাংলাদেশ ব্যাংকের। আমার বিদ্যুৎ গ্যাস সংকট সমাধান করে দেওয়া হোক, আমার এক্সপোর্ট বাড়লে রিজার্ভ অটোমেটিক্যালি বাড়বে। প্রবাসী আয় সংগ্রহে ডলারে সর্বোচ্চ ১০৭ আর পণ্য রপ্তানিতে ১০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের এমন সিদ্ধান্তের পরও সহনীয় হয়নি ডলারের বাজার। মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এখনও ১১২ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে ডলার, ব্যাংকগুলোতে রাখা হচ্ছে ১০৬ থেকে ১০৬০ টাকা পর্যন্ত। তবে এক এক বাজারে আলাদা আলাদা দর হওয়ায় ডলারের বিনিময় হার বেঁধে দিতে নিয়ন্ত্রক সংস্থাকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাল্টিপল এক্সচেঞ্জ রেট এখনও রয়ে গেছে, এই রেটটাকে আমরা একবার স্থির করার পর খুব শক্তভাবে এটা মেনটেন করব। আমাদের যে সক্ষমতা আছে, বিশেষ করে আমাদের রপ্তানি খাতে এবং রেমিটেন্স খাতে, সেই সক্ষমতাটাকে যদি সত্যি সত্যি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের বৈদেশিক বাজার বা বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল হয়ে আসবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে রিজার্ভ রয়েছে ৩৪ বিলিয়ন ডলারেরও কিছু বেশি। চলতি মাসের শুরুতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ই গেট। গতরাতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই গেট উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ইমিগ্রেশন সেবায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সেই সাথে এই সেক্টরকে পুরোপুরি ডিজিটালাইজ করার পরিকল্পনাও রয়েছে সরকারের। ই গেট দিয়ে মাত্র ২০ সেকেন্ডেই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন আন্তর্জাতিক যাত্রীরা, এতে তাদের ভোগান্তিও কমবে। এখানে প্রথম পর্যায়ে ৬টি ই গেট স্থাপন করা হলো। ২০২০ সালে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির ই পাসপোর্ট যুগে প্রবেশ করে বাংলাদেশ। বর্তমানে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে মোট ৩৮টি ই গেট স্থাপন করা হয়। এছাড়া প্রক্রিয়াধীন রয়েছে আরও ১২টি ই গেট স্থাপনের কাজ। আমরা আরও একটা স্টেপ এগিয়ে গিয়েছি, আমরা ই ভিসার প্রবর্তন করতে যাচ্ছি। আপনার খুব স্বল্প সময়ে আমরা ই ভিসাও আপনাদের হাতে তুলে দেব এবং এখান থেকে বিদেশ থেকে তারা ই ভিসা নিয়ে আমাদের এখানে মানে আমরা এই সেক্টরটা পুরোপুরি ডিজিটালাইজ করে ফেলতে চাচ্ছি। ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকির হোসেন। তার সহকর্মীরা জানান, গত ৮ নভেম্বর দুপুরে বহির্বিভাগে দায়িত্ব পালন শেষে হাসপাতাল থেকে বের হন। এরপর থেকে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু ৯ নভেম্বর রাতে জাকির হোসেনের ফোন থেকে ঢাকায় কর্মরত চিকিৎসক স্ত্রী সখিনা আক্তারকে মেসেজে জানানো হয়, হাসপাতালে বিদ্যুৎ না থাকায় তার ফোন বন্ধ হয়ে যেতে পারে। একই দিন ভোরে হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মোবাইলেও ডাক্তার জাকিরের আরেকটি মেসেজে লেখা হয়, শাশুড়ি অসুস্থ হওয়ায় জরুরি ঢাকায় যেতে হবে, কিন্তু আজও তিনি কর্মস্থল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরেননি। এছাড়া তার পরিবারের সাথেও যোগাযোগ করেননি জাকির। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহসিন উদ্দিন। পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জলাবদ্ধতা, নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় ভুগছে কুমিল্লা বিসিকের কারখানা মালিক ও শ্রমিকরা। এসব কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। শ্রমিক ও মালিকরা বলছেন, সমস্যার সমাধান না হলে অস্তিত্ব হারাবে কুমিল্লা বিসিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হলেও অনুমোদন আসেনি বলে জানান বিসিক কর্তৃপক্ষ। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্যচিত্রে জানাচ্ছেন বিপ্লব রায়। কুমিল্লায় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে ১৯৬১ সালে অশোকতলায় ৫৪ একর জমিতে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। বর্তমানে এখানে ১৩৫টি কারখানা চালু রয়েছে। তবে নানান সমস্যায় শিল্পাঞ্চলটিতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিসিকের সড়কটি নিচু ও বিভিন্ন খানাখন্দে ভরা। নিষ্কাশনের উন্নত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে পানিতে। আশপাশের ময়লা পানিও বিসিকে ঢুকে সৃষ্টি করছে জলাবদ্ধতা।
2017 সালের শেষে কুমিল্লা সিটি কর্পোরেশন উদ্যোগ নিলেও এখনও সড়কের অধিকাংশই রয়েছে সংস্কারের বাইরে, ফলে উৎপাদিত পণ্য ও কাঁচামাল পরিবহনে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বৃষ্টি হলে ধরুন ঠিক পানি এই ব্যবহারে কাপড় কেউ কাপড় ভিজে দেয়, কেউ কাপড় উড়ে যায়। 2001 এর পর থেকে পর্যন্ত এক ফোঁটা বালু এই রাস্তায় সরকারিভাবে কেউ আলাদা না। শিল্পাঞ্চলের সীমানা প্রাচীর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি, ছিনতাই, এমনকি খুনের ঘটনা ঘটেছে বলে জানান কর্মরতরা। অশোকতলা মোড় বলেন, এদিক দিয়ে অবস্থান বলেন, ওই জায়গা তো মনে করেন না অনেক হ্যারাসমেন্ট হয়, বিশেষ করে মেয়েরা ইপটিজিনের ক্ষেত্রে অনেক ফুলা ফেলি দাঁড়ায় দেয়, এদিকে তো অনেক সময় অনেক কথা কই আমরা শুনলেও না, শোনার বান করে আসতো আর। কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও অনিয়ম ও আন্তরিকতার অভাবে হয়নি বাস্তবায়ন। বিজিককে আমরা ট্যাক্স দেই, বিজিক থেকে কোনো রকমের উন্নয়নমূলক কাজ হয় না। সরকার যদি একটু নজর দেয়, যেমন সিটি কর্পোরেশনের সাথে যেই বেদলটা, এটা আমরা কাকে ট্যাক্স দিব? একটা ট্যাক্স তো দুইখানে হয় না, আমরা বিজিককে দিব না সিটি কর্পোরেশনের দিব। উপমহাব্যবস্থাপক জানান, চলতি অর্থ বছরেই শেষ হবে রাস্তাঘাট সংস্কারের কাজ। সীমানা প্রাচীর নির্মাণে প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অলরেডি কাজ চলমান আছে এবং আমরা আশা করছি এই অর্থ বছরের মধ্যে সেই কাজগুলো শেষ হবে। বেহাল দশা কাটাতে অচিরেই কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়ার দাবি বিসিক সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বিচ হ্যাচারি এবং সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় বিচ হ্যাচারি এবং 4:30টায় সোনালী আঁশের সভা শুরু হবে। সভায় উভয় কোম্পানির 30 জুন পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে ঘিও সেতু উদ্বোধনের পর ভোগান্তি কমেছে সাধারণ স্থানীয় কয়েক লাখ মানুষের। তারা জানান, আগে মানিকগঞ্জের বরঙ্গাইল, ঘিওর ও দৌলতপুর হয়ে টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াতে অনেক দুর্ভোগ ছিল। এখন ধলেশ্বরী নদীতে সেতু নির্মিত হওয়ায় সেই কষ্ট দূর হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘিওর সেতু চালু হওয়ায় এই অঞ্চলে শিল্প, সামাজিক ও বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে। গত সোমবার সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৃষ্টি হওয়ার কারণে নাগরপুর, দৌলতপুর, টাঙ্গাইল এ যাওয়া যোগাযোগের জন্য অনেক উন্নত হয়েছে। মানুষজন চলাফেরা খুবই কষ্টজনক হয়ে যেত, এখন শেখ হাসিনা এর ব্রিজ করে দিনে আমাদের অনেক সুবিধা হয়েছে। এই অত্র এলাকার লোকজনের যে দীর্ঘদিনের সমস্যা ছিল সড়ক পরিবহনের ক্ষেত্রে, এই সমস্যাগুলো দূরীভূত হয়েছে। এর পাশাপাশি অত্র এলাকার শিল্প এবং বাণিজ্য পণ্য যেগুলো রয়েছে সেগুলো দেশের দূর দূরান্তে এবং অন্যান্য অঞ্চলে সহজে পরিবহন করতে পারছে, এতে করে দেশের আর্থসামাজিক উন্নয়ন সাধিত হচ্ছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ স্লোগান নিয়ে খুলনায় শুরু হলো দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া ও জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। মেলা প্রাঙ্গণ থেকে সরকারি দপ্তরগুলো নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদান করছে। মেলায় শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও উন্নয়ন বিষয়ক 69টি স্টল রয়েছে। এ উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে র্যালি বের করা হয়। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। তৃতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার বাসভবন মার এ লাগো এস্টেটে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি দাবি করেন, আমেরিকার জন্য জো বাইডেনের 2 বছর ছিল কষ্ট, উদ্বেগ এবং হতাশার, আর তাই দেশের গৌরব রক্ষায় হোয়াইট হাউসে
রিপাবলিকানদের বিকল্প নেই। যদিও মধ্যবর্তী নির্বাচনে তার প্রার্থীরা আশানুরূপ ফল আনতে ব্যর্থ হয়, পাশাপাশি ট্রাম্প দেশটির ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার অভিশংসনের মুখোমুখি হয়েছিলেন। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগও তদন্তাধীন। এসব কারণে তার এ সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন বহু রিপাবলিকান নেতা। এদিকে নির্বাচনের প্রায় দু বছর আগেই প্রেসিডেন্ট হিসেবে প্রার্থিতার ঘোষণা দেওয়াকে রাজনৈতিক কৌশল মনে করছে বিশ্লেষকরা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সিলেটের ফেঞ্চুগঞ্জে ফল বাগান করে সফল হয়েছেন কৃষক সিরাজুল ইসলাম। নিজ বাড়ির আঙ্গিনায় 9 একর জমিতে কলা, মালটা, লেবু ও কমলাসহ 20-30 ধরনের ফলের গাছ লাগিয়ে সেখান থেকে নিয়মিত ফল বিক্রি করছেন তিনি। তার এই বাগান থেকে এখন পর্যন্ত 14 লাখ টাকার মালটা বিক্রি হয়েছে বলে জানান সফল এ চাষি। দুপুরে সিরাজুল ইসলামের ফল বাগান পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টিক্স খেলার খবর। অনুশীলনে চোট পাওয়ায় কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ফ্রান্সের ফরোয়ার্ড ক্রিস্টোফার এন কুনুর। অনুশীলনের সময় এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে বল দখল করতে গিয়ে আহত হন লাইপজিগের স্ট্রাইকার এন কুনু। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে এন কুনুর বাঁ হাঁটুর লিগামেন্টের তন্তু ছিঁড়ে গেছে। এর আগে দলের 2 মিডফিল্ডার পল পগবা ও এন গোলো কান্তে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন। কাতার বিশ্বকাপ শুরু হবে 20 নভেম্বর। তার আগেই বেশ কয়েকটি ধাক্কা হজম করতে হলো বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের অল টাইম ফেভারিট ব্রাজিল আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে কাবু করতে চায়। ইতালির তুরিনে এখন অনুশীলন করছে তিতের দল। 24 নভেম্বর সার্বিয়ার বিপক্ষে খেলা দিয়ে হেক্সাজয়ের মিশন শুরু করবেন নেইমার, থিয়াগো সিলভারা। সেই লক্ষ্য নিয়ে নিজেদের শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত তারা। পরাগারমানের রিপোর্ট। বিশ্বকাপে বরাবরই ফেভারিট ব্রাজিল, এবারও নেইমার রাফিনহারা তার ব্যতিক্রম নন। বিশ্বকাপের হেক্সাজয়ের আশা তাদের। ইতালিতে চলছে অনুশীলন। 19 নভেম্বর কাতারে আসবে সেলেসাওরা। গত বিশ্বকাপে আশা জাগিয়েও বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ফিরতে হয়েছিল ব্রাজিলকে। খোল নলচে পাল্টে তারুণ্য নির্ভর দল গঠন করেছেন সেলেসাওদের কোচ তিতে। প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে দলে নিয়েছেন 9 জন ফরওয়ার্ড। তাছাড়া নেইমারকে কেন্দ্র করেই সেলেসাওদের যাবতীয় আক্রমণ। পরের বিশ্বকাপ খেলবেন কিনা নেইমার জানা নেই, তাই বলা যায় 30 বছরের নেইমারের বিশ্বকাপ ট্রফি জয়ের এটাই শেষ সুযোগ। আর ব্রাজিলই একমাত্র দল যারা কখনো বিদেশি কোচের অধীনে খেলেনি। তিতের অধীনে 76টি ম্যাচের 58টিতে জিতেছে সেলেসাওরা। তিতে শুধু আক্রমণ নয়, নিজেদের রক্ষণেও মনোযোগী। এবার 4-2-3-1 ফরমেশনই তার অধিক প্রিয়। সবচেয়ে বেশি 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। 2002 সালে এশিয়ার প্রথম বিশ্বকাপের শিরোপা জিতেছিল সেলেসাওরাই। 20 বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে কিনা ব্রাজিল, সেটা সময়ই বলে দেবে। পরাগমান, এটিএন বাংলা। আগামী 20 নভেম্বর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাঙ্গামাটিতে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো হয়েছে 3টি সেতু। এগুলোর নামও দেওয়া হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন দিতেই এই আয়োজনকে ঘিরে সেতু দেখতে প্রতিদিনই ভিড় করছেন দুই দলের সমর্থক ও পর্যটকরা। পাশাপাশি রাঙ্গামাটির পাহাড়ের আনাচে কানাচেও ওড়ানো হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আওয়ামী লীগ বিএনপি সহ সব দল জাতীয় নির্বাচনে অংশ নেবে, আশাবাদ তুরস্কের রাষ্ট্রদূতের সংলাপের মাধ্যমে সংকট সমাধানের তাগিদ। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় এক চীনা নাগরিক সহ 6 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের উপর দল পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতে প্রত্যাহার। ব্যাংক মানি এক্সচেঞ্জ সহ সব ক্ষেত্রে ডলারের একই মূল্য নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। এবং জলাবদ্ধতা নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় ভুগছেন কুমিল্লা বিসিকের কারখানা মালিক ও শ্রমিকরা, ব্যাহত পণ্য উৎপাদন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।